কুমিল্লায় পান্না আক্তার নামে দুই সন্তানের জননীকে খুন করে মহাসড়কের পাশে লাশ ফেলে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পিবিআই। রোববার কুমিল্লা ছোটরা এলাকা থেকে এই দুইজনকে গ্রেফতার করে পিবিআই। পিবিআই জানায়, দুই মাস যাবত পান্না আক্তারের সাথে মুন্নার প্রেমের সম্পর্ক ছিল। স্বামীর অনুপস্থিতিতে গত 23 অক্টোবর রাতে তার চান্দিনার বাড়ি ছেড়ে ছোট সন্তানকে নিয়ে কুমিল্লায় প্রেমিক মুন্নার বাসায় চলে আসে সে। পরে প্রেম ও অর্থনৈতিক বিরোধের জেরেই মুন্না তার ছোটরার বাসায় পান্না আক্তারকে এনে শ্বাসরোধ করে খুন করে এবং পরে লাশটি মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে 25 অক্টোবর মহাসড়কের পাশ থেকে বিছানা চাদর মোড়ানো ও চটের বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ।